আমার লাইফে একবার দেখেছি, মানে কতগুলো ছেলেরা মানে ছয়জন পড়ছিল, তিনজন আমাদের সেন্ট মার্টিনের যে একটা লোক ঘোড়া চালাইতো সে বাঁচাই ফেলছে, আর তিনজনকে বাঁচাইতে পারে নাই, দুজনের লাশ পাওয়া গেছে, আরেকজনের লাশ পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জনগণের বন্ধুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। দর্শক বন্ধু, আজকে আমরা একটা বিশেষ ঘুরতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটা জায়গা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ। এখানে সবারই আকর্ষণ থাকে, আগ্রহ থাকে একদিন ইনশাল্লাহ এই বিচে বা এই দ্বীপে ঘুরতে আসার। তবে এখানে বেশ কিছু সতর্ক আছে, তো আসলে আমরা এসে কী কী জিনিসগুলো দেখলাম এবং সবচেয়ে বড় কথা যে সতর্কমূলক যে বার্তাটা আছে, কারণ এখানে অনেক মানুষ আছে যারা আসলে নিখোঁজ হয়ে যাচ্ছে, যারা আসলে মারা যাচ্ছে, তাদের কোনো খোঁজও পাওয়া যায় না। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু চেনানোর জন্য এবং জানানোর জন্য, বিশেষ করে আমরা অনেক তরুণ যুবক যখন একসঙ্গে আসি তখন অনেকেই অনেক বাধা কিন্তু আমরা মানি না, অনেক সময় দেখা যায় না জেনে, বড় সময় জেনেও আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার লাভই লাভার পরে কিন্তু সেই জায়গাটা দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। তো দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই যে বিষয়টি আজকে তুলে ধরবো একটা সতর্কমূলক একটা ভিডিও। আপনারা জানেন আমার চ্যানেলে শুধুমাত্র হাঁস মুরগি গরু ছাগল নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে, তবে যেহেতু আজকে আমি আসছি একটা সেন্ট মার্টিন দ্বীপে এবং এখানের যে পরিবেশ এবং যে বিষয়গুলো আছে এগুলো একটু আপনাদের জানার দরকার আছে, কারণ সবাই চাই একটু বিনোদন পেতে এবং একটু বিনোদন নেওয়ার জন্যই বিশেষ করে এই সব জায়গাগুলো কিন্তু বেশি করে তারা আসে। তো এখন আসি মেন পয়েন্টে, অনেক কথা বললাম। দর্শক বন্ধু, আমি দেখতে পাচ্ছেন পিছে সাগর, আর পানিটা আসলে অনেক চমৎকার সুন্দর, আমরা একটু পরে হয়তো বা পানিতে লাভবো। পিছনে কিন্তু একটা রিপ কারেন্ট, যেটা আসলে আমরা মরণ ফাঁদ বলতে পারি। তো এই যে ঢেউর যে মরণ ফাঁদটা, ওর কারণে কিন্তু অনেকটা দেখাচ্ছে, অনেকেই না বোঝার কারণে আমরা পিছনে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একটা ফ্ল্যাগ দেওয়া আছে এই জায়গাটাই, এই জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত যেটা হচ্ছে রিপ কারেন্টের আওতার ভিতরে, এখানে একটা সতর্কমূলকের জন্য লাল ফ্ল্যাগ টাঙানো আছে। তারপরেও অনেকে আমরা আছি যারা আসলে ওগুলো সতর্ক বার্তাগুলো না মেনে কিন্তু আসে। আর একটা বিষয় বিশেষ করে, যেহেতু জাহাজটা আমাদের থামে আসছে ওই সাইটে এবং ওইখান থেকে কিন্তু লেবেই, তারপরে কিন্তু রিপ কারেন্ট কিন্তু তার পাশেই অবস্থিত, ওখান থেকে লেবেই যারা অতিরিক্ত উত্তেজনাপ্রবণ বা যারা যুবক মানুষ আছে তারা কিন্তু ওখান থেকে লেবেই কিন্তু আসলে রিপ কারেন্টের আওতার ভিতরে কিন্তু পড়ে যায়। এভাবে কিন্তু দুর্ঘটনার কবল কিন্তু তারা পড়ে, কারণ আপনারা যদি জাহাজটা নেবার পরে যে একটু দূরে আমরা যে যাই ভিডিওটা করছি, রিপ কারেন্ট কিন্তু আমার পাশেই, আমরা রিপ জোন আপনারা রেড ফ্ল্যাগ সবই দেখতে পারছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পাশাপাশি এই সাইডে কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে আপনারা মোটামুটি কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, এই সাইডে কিন্তু আমরা যত খুশি তত যেতে পারেন। অনেকে দেখেন এখন অলরেডি যেহেতু অনেক সকাল, এখন 9টা বাজে, অনেকে লাভা শুরু করছে। আর এই সাইডও দেখুন, এখানে কিন্তু সতর্কমূলক বার্তা আমি একটু আপনাদের দেখাই, সতর্কমূলক বার্তা, তারপর অনেকে ছবি তোলার জন্য হোক বা যে কোনো কারণে সেখানে কিন্তু তারা লাভছে, একটা দুর্ঘটনা পড়ে যেতে পারে। তো এই বিষয়টা আসলে আমি বলবো যে আপনারা আসেন আনন্দ করতে, ভ্রমণ করতে, আর এই আনন্দের মুহূর্তটা যেন সবসময় ভালো থাকে। তো এই কারণেই আপনারা সবসময় সতর্কমূলক যে বার্তাগুলো আছে অবশ্যই আপনারা মেনে তারপর কিন্তু কাজগুলো করবেন। দর্শক বন্ধু, আমাদের সঙ্গে ইতিমধ্যে আসলে রবিউল ইসলাম ভাই, যিনি আসলে এই জায়গার মানুষ, তো তার সঙ্গে একটু কথা বলবো এবং এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করবো এবং আসলে কি কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা সেটিও কিন্তু একটু জানার চেষ্টা করবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছেন। এটা হচ্ছে একটা রেড জোন বলা হয়, মানে চতুর্দিক থেকে সাগর পানিটা এসে মাঝখান থেকে বালিটা সরে যায়, এ কারণে এখানে মানে গর্ত আছে সামনে, দেখতে পাচ্ছেন আপনারা ওই দিকেই, মানে জাহাজ থেকে নামার পরে অনেক ছেলেরা আসে এখানে ব্যক্তিকে রেখে দুপুর করে নেমে যায়, তাদেরকে অনেক বলা হয়, আমরাই নিজে বলি ভাই এদিকে নামে না, তবু তারা শুনে না, ফুটবল নিয়ে খেলতে খেলতে ওইদিকেই চলে যায়, অনেকদেরকে বলা হয়, যারা শুনে তারা এদিকেই চলে আসে, যারা শুনে তারা ওইদিকে লাফিয়ে পড়ে, মানে অনেক বলে বলা হয় পরে এখানে বীজ করিমে আছে তারাই বলে আসে, আসে মাসে যে মাইকি নিয়ে বলা হয়, তারা তবু শুনে না, যারা গ্রুপ আসে তারা শুনে না, মানে তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আনতে হয় এদিকে, মানে একটু ডিউ বেশি তাকে বিদায় ওদিকেই চলে যায় তারা। আমার লাইফে একবার দেখেছি, মানে কতগুলো ছেলেরা মানে ছয়জন পড়ছিল, তিনজন আমাদের সেন্ট মার্টিনের যে একটা লোক ঘোড়া চালাইতো সে বাঁচাই ফেলছে, আর তিনজনকে বাঁচাইতে পারে নাই, দুজনের লাশ পাওয়া গেছে, আরেকজনের লাশ পাওয়া যায়নি। কত সালে? এটা ধরেন এটা অনেক আগে, আমার
আমি আমার মনে নেই কোন সালে, এটা হয়তো 14 মানে 15 14 13 দেখছিলাম 15 সালে একটা, হ্যাঁ 15 সালে হয়তো এরকমই হতে পারে। মানে আর কোনো সমস্যা বা না দুর্ঘটনা পর থেকে তো মনে সম্পদ এই ফ্ল্যাগগুলো আসলে, হ্যাঁ 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 ফ্ল্যাগগুলো দেওয়া হয়েছে পরে, হ্যাঁ পরিবেশ থেকে এটা দেওয়া হয়েছে। এর আগে তো এগুলো ছিল না মনে হয়? না ছিল না, ছিল না বলতে মানে তবু মানুষে বলে দিত তখন, এখানকার রুকালরা যারা মানে রুকাল যারা তারাই বলে দিত, মানে পরিবেশ ছিল তখন পরিবেশেও বলতো মানে এদিকে নামি না, তবু গেস্টরা মানে মানে না এটা, মানে ডিও যেদিকে এদিকে লাপাইতে লাপাইতে গর্ততে পড়ে যায় ওনারা। তো অনেক ধন্যবাদ ভাই আমাদের একটু সতর্কমূলক দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদের একটু শুভেচ্ছা বিনিময় স্বরূপ কিছু একটা বলবো। ওকে থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে আসবেন সেমান একটা দেখার জন্য, একটা দ্বীপ, অনেক সুন্দর একটা দ্বীপ সেন্ট মার্টিন বলতে গেলে। এখানে অনেক আকর্ষণীয় জিনিস, প্রবাল পাথর এগুলি দেখা যায়, পানি পানি অনেক পরিষ্কার, চচ্চক পানি। আসলে আমরা জানার চেষ্টা করলাম রবিউল ইসলাম ভাইকে নিয়ে আসলে পুরো বিষয়টা। তো আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা অবশ্যই সেন্ট মার্টিন দ্বীপে আসুন, ভ্রমণ করুন, খুবই চমৎকার একটা জায়গা। কিন্তু বিশেষ করে অবশ্যই যে সতর্কমূলক যে বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং যে ফ্ল্যাগগুলো আছে সেই আওতার ভিতরে অবশ্যই আপনার জন্য এই কাজগুলো করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।